শিক্ষার্থী বন্ধুরা ট্রেনিং ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল তৈরি করছি তা হচ্ছে এই দুইটি সাইটের সাহায্যে কিভাবে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট সিপি অফারের জন্য রিডাইরেক্ট লিঙ্ক তৈরি করবেন এবং সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লেসে সাবমিট করবেন অর্থাৎ মার্কেটিং করবেন যেমন আমি ফেসবুকে পোস্ট করে শো করব আপনারা ফেসবুকে অনেক সময় লক্ষ্য করেছেন যে একটি ইমেজ আসে আকর্ষণীয় একটি ইমেজ এবং সেখানে ক্লিক করলে যে ইমেজটি মার্কেটিং করেছে তার অ্যাফিলিয়েট লিঙ্ক বা সিপিএ লিঙ্ক ওপেন হয়ে যায় তো এই সিস্টেমটি আজকে আমরা শিখব কিভাবে আমরা তৈরি করতে পারি আর এর জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হচ্ছে লক্ষ্য করুন ইমগার ডট কম জি ইউ আর ইমগার ডট কম এই সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং আপনি যে ধরনের ইমেজগুলো ইউজ করতে চাচ্ছেন সেগুলো এখানে অ্যাড ইমেজে ক্লিক করে অ্যাড করে নিতে হবে লক্ষ্য করুন আমি অলরেডি দুটি ইমেজ অ্যাড করেছি আমি এই ইমেজটি ইউজ করব আকর্ষণীয় ইমেজ এবং এ পর্যায়ে আপনাদের যা করতে হবে তা হচ্ছে এই সাইটে একটি ব্লগ তৈরি করে নিতে হবে ফ্রি ব্লগ এই সাইটের অ্যাড্রেস হচ্ছে আই এম ক্রিয়েটর ডট কম অর্থাৎ আই এম টি ও আর ডট কম এম ক্রিয়েটর ডট কম এই সাইটে সাইন আপ করে একটি ফ্রি ব্লগ তৈরি করে নিতে হবে এবং লক্ষ্য করুন এখানে সেভ এ কপি অপশন রয়েছে অর্থাৎ একটি ব্লগকেই বারবার কপি করে আপনি রিডাইরেক্ট ইউআরএল তৈরি করতে পারবেন তো আসুন আমরা শুরু করি সাপোজ আমি সেভ এ কপিতে ক্লিক করছি আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি সেভ লক্ষ্য করুন সেভিং অর্থাৎ পূর্বের ব্লগের একটি কপি তৈরি হয়েছে এ অবস্থায় আমাদের যা করতে হবে আমরা যে ইমেজটি সেট করতে চাচ্ছি আকর্ষণীয় ইমেজ সেটিকে ওপেন করতে হবে ওপেন করে ইমেজের ডিরেক্ট লিঙ্ক লক্ষ্য করুন এই লিঙ্কটি কপি করে নিতে হবে আমি কপি করে নিচ্ছি এ অবস্থায় আমাদের কিছু কোড প্রয়োজন হবে সেটি হচ্ছে ইমেজ লিঙ্ক কোড এই কোডের মাঝে আমরা যে ইমেজটি সাবমিট করতে চাচ্ছি অথবা ইউজ করতে চাচ্ছি সেটিকে রিপ্লেস করে দেব অর্থাৎ ইমেজ লিঙ্কগুলো ডিলিট করে আমাদের ইমেজ দিয়ে রিপ্লেস করে দেব লক্ষ্য করুন আমি একটি রিপ্লেস করলাম এবং এখানে আরেকটি রয়েছে টোটাল কোডে তিনটি লিঙ্ক রয়েছে ইমেজ লিঙ্ক তিনটিতেই রিপ্লেস করতে হবে এ অবস্থায় কোডগুলোকে কপি করে নিতে হবে কপি এবং আমাদের যে ব্লক সাইড অর্থাৎ সেভ এস কপি করে যেই কপিটি আমরা তৈরি করেছি সেখানে এই সেটিংস অপশান থেকে প্রো সেটিংসে ক্লিক করতে হবে লক্ষ্য করুন এখানে বাই ডিফল্ট কিছু কোড শো করছে তো এই কোডগুলো ডিলিট করে আমরা যেই কোডটি কপি করে এনেছি সেটি এখানে দিয়ে রিপ্লেস করে দেব এবং সেভ করব আমি কোডটি পেস্ট করছি অ্যান্ড সেভ এ অবস্থায় আমরা যদি পাবলিশ করি এবং আপডেট ট্যাম্প ইউআরএল এখানে ক্লিক করে আমরা যদি একটি ইউ এল ক্রিয়েট করি লক্ষ্য করুন এ অবস্থায় আমি এটিকে ওপেন করে শো করছি লক্ষ্য করুন অর্থাৎ আমাদের ইমেজটি শো করছে বাট আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে ইমেজটি শো করবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আর সেখানে ক্লিক করলে অর্থাৎ টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার যখন আমাদের ইমেজে ক্লিক করবে কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্স যখন আমাদের ইমেজে ক্লিক করবে তখন টার্গেটেড অডিয়েন্স চলে যাবে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক বা সিপিএ লিংকে তো এর জন্য আমাদের যা করতে হবে এর জন্য আমাদের আরেকটি কোড ইউজ করতে হবে রিডাইরেক্ট কোড ইউজ করতে হবে আমাদের লক্ষ্য করুন আমি ওপেন করছি অর্থাৎ এই কোডটি আমাদের ইউজ করতে হবে এই কোটেশানের মাঝে আমরা যেই ইউআরএল দিব ইমেজে টার্গেটেড অডিয়েন্স যখন ক্লিক করবে ইমেজ থেকে রিডাইরেক্ট হয়ে টার্গেটেড অডিয়েন্স সেই লিঙ্কে চলে যাবে লক্ষ্য করুন এখানে আমি মাই ট্রেনিং ডট কম আমার ওয়েবসাইট যেটি আপনাদের জন্য তৈরি করা আউটসোর্সিং অ্যাফিলিয়েট লিট সিপিএ মার্কেটিংয়ের উপরে সেটি রিডাইরেক্ট করতে চাচ্ছি এবং এখানে আমি সেট করে নিয়েছি কোটেশানের মাঝে তো এখানে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক বা সিপিএ লিঙ্ক সেট করবেন আমি কোডটি কপি করে নিচ্ছি কপি এ অবস্থায় আমাদের যা করতে হবে পুনরায় ব্যাকে যেতে হবে সেটিংস থেকে প্রো সেটিংসে ক্লিক করতে হবে এ অবস্থায় পূর্বের কোডগুলো ডিলিট করতে হবে আমি ডিলিট করে দিচ্ছি এবং নতুন কোডটি দিয়ে রিপ্লেস করে দিতে হবে এবং সেভ করতে হবে সেভ অ্যান্ড ডান এ অবস্থায় আমরা যদি পুনরায় পাবলিশে গিয়ে আপডেট ট্যাম্প ইউআরএল এখানে ক্লিক করি আমরা পূর্বের ইউআরএলটি পাব লক্ষ্য করুন এখন ক্লিক করলে কি হয় এখন আমরা যদি এই অ্যাড্রেসটি ওপেন করি তাহলে কি হয় রিডাইরেক্ট হয়ে আমার ওয়েবসাইটে চলে এসেছে মাইসিপি ট্রেনিং ডট কম তো আমরা কিভাবে এটিকে মার্কেটিং করতে পারি লক্ষ্য করুন এ অবস্থায় আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি আমি আমার ফেসবুক আইডির স্ট্যাটাসে পোস্ট করেই শো করছি আপনারা মার্কেটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় পোস্ট করবেন আমি পোস্ট করলাম এখানে লক্ষ্য করুন ডান ইমেজটি চলে এসেছে তো এ অবস্থায় আমরা সাপোজ এখানে লিখে দিতে পারি পিক ফর অ্যাটেনশন পিক ফর অ্যাটেনশন এবং আমি আমার সিপিএ ট্রেনিং পেজটিও এখানে লিঙ্ক করে দিলাম আপনারা আপনাদের অ্যাফিলিয়েট সিপিএ অফারের জন্য যে পেজগুলো তৈরি করেছেন সেগুলো লিঙ্ক করে দিবেন আসুন আমরা পোস্ট করি পোস্ট হ্যান্ডান তো এ অবস্থায় আমাদের যে টার্গেটেড অডিয়েন্স অর্থাৎ যাদেরকে আমরা টার্গেট করতে চাচ্ছি তারা যখন এই ইমেজে ক্লিক করবে লক্ষ্য করুন তারা কোথায় যাচ্ছে আমরা যেই লিংকে তাদেরকে পাঠাতে চাচ্ছি সেই লিংকে এখানে আমি আমার ওয়েবসাইটকে লিঙ্ক আপ করেছি আপনারা আপনাদের অ্যাফিলিয়েট অফারগুলো এভাবে লিঙ্ক করবেন টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ